ফরিদপুরের নগরকান্দার তালমার মোড় এলাকায় দুটি বাসের সংঘর্ষে দুই চালক সহ আট বাস যাত্রী আহত হয়েছেন। ফরিদপুর কোতোয়ালি থানার এসআই শরীফ লিটন জানান, সকাল 7:30টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের বাসের সাথে মাদারীপুরগামী বাসের সংঘর্ষ হয়। এতে বাস দুটির চালক সহ কমপক্ষে আটজন আহত হন। তাদের ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় তৃতীয় আরও একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মাদারীপুরগামী বাসের পেছনে ধাক্কা লাগালেও বাসটির কেউ আহত বা নিহত হননি। এই ঘটনায় প্রায় দেড় ঘণ্টা মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#।